ছেলেরা বড্ড বেশি ইনসিকিউর, তাই তারা মেয়েদেরকে সবসময় দমিয়ে রাখতে চায়। তারা চায় তাদের মতো করে মেয়েরা চলুক, প্রতিটি পদক্ষেপে কৈফিয়ত দিক। আর এখান থেকে জন্ম নেয় ইগো, যা সম্পর্কের উপর নামিয়ে আনে কালো মেঘের ছায়া। কিন্তু কারণটা কি? সেটা কি কখনো কেউ বসে ভেবেছে? নাকি শুধুই টক্সিক, মিসোগিনিস্ট, সেক্সিস্ট, পেট্রিয়ার্চাল ইত্যাদি প্রমুখ শব্দের আড়ালে সত্যিটাকে দেখতেই চাইনি? আসুন আজ তাহলে আমরা কথা বলি ছেলেদের এরকম মানসিকতা হওয়ার কারণ নিয়ে। নমস্কার, আমার নাম আয়ুষ্মান সেনগুপ্ত, আপনি শুনছেন সেনগুপ্তা অনিয়ার হ্যাশট্যাগ কথা হোক। প্রথমেই বলে রাখি, আমি ছেলেদেরকে ডিফেন্ড করতে বসিনি। আমি না নারীবাদী, না আমি পুরুষতন্ত্রের বিশ্বাসী। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি সাম্য এবং এই বিষয়গুলি কখনোই একই ব্র্যাকেটে থাকতে পারে না। যে সাম্যবাদী হবে বা কমিউনিস্ট হবে, সে কোনোদিন কোনো একটি পক্ষের হয়ে কখনোই সওয়াল করতে পারবে না। আর এই কারণেই হয়তো প্রকৃত কমিউনিস্ট হওয়াটাও সহজ কথা নয়। তাই বলে ভেবে নেবেন না যে বামপন্থী কোনো আলাপ আলোচনা করবো আজকে। কমিউনিস্ট অরাজনৈতিকভাবেও চাইলে হওয়া যায়। আপনি চাইলে আপনার বাড়ির কাজের লোকটিকেও স্নেহ করতে পারেন, তার জন্য লাল দল করতেই হবে, এর কোনো মানে নেই। চাইলেই ব্রাহ্মণ বাড়ির কেউ তার ছেলে বা মেয়ের খান আব্দুল মোহাম্মদ বন্ধুদেরকে বাড়িতে এনে দাওয়াত দিতেই পারে, তার জন্য কার্ল মার্ক্স পড়তেই হবে, এরও কোনো মানে নেই। সাম্যের চিন্তা আসে নিজের ভিতর থেকে, কেউ সেটা আনিয়ে দিতে পারে না। আর দ্বিতীয়ত, যে সমস্ত ছেলেরা সত্যিই টক্সিক এবং ডমিনেটিং ক্যারেক্টারকে পোষণ করে, তাদেরকে আমি মানুষ নামকে খাতার বাইরে রাখছি, কাজে তাদেরকে ব্যথি রেখেই আজকের আলোচনাটা হোক। একটা কথা হয়তো কেবলই ছেলেরা বোঝে, যেটা মেয়েরা সচরাচর বুঝতে পারে না বা ইগোড়ালে দেখতে পায় না, যে ছেলেরা নিজেরা ওই ধসে যাওয়া সমাজ ব্যবস্থায় কতটা ভীত। ভীতি সৃষ্টি করে চিন্তার, চিন্তা সৃষ্টি করে ইনসিকিউরিটির। আজকে একটা ছেলেই জানে ছেলেরা ঠিক কতটা খারাপ হতে পারে বা কতটা নিচে নামতে পারে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে দুরভিসন্ধিগুলোকে মনে করে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে গিয়ে মাঝে মাঝে হয়তো তাদের ব্যবহারে ডমিনেটিং ক্যারেক্টারটা একটু বেশিই প্রকাশ পেয়ে যায়। স্ত্রী বা গার্লফ্রেন্ড বেশি রাত করে বাড়ি ফিরলে ক্ষোভটা বেশি হয়, অনেকক্ষণ ফোনটা না ধরলে চিন্তাটাও বেশি হয়। সাধারণ একটা মানুষের এটা একটা সাইকোলজি, যখনই আমাদের বাবা মা বা দিদি দাদা বাইরে যায় এবং আসতে একটু দেরি করে ফেলে, ভুল চিন্তা ভাবনা আমাদের মাথায় এসেই যায়। সেগুলো চাইলেও ফেলে দেওয়া যায় না। আর আজকের এই সমাজে মেয়ে মানুষ একটু যদি বেশিক্ষণ বাইরে থাকে, তখন আনন্দবাজার পত্রিকা বা টাইমস অফ ইন্ডিয়ার হেডলাইনগুলো মাথায় চলে আসাটা কি খুব অস্বাভাবিক? গার্লফ্রেন্ড বা বোন বা দিদি অচেনা কোনো ছেলের সাথে কথা বললেই দারুণ গাত্রে দহন হয় প্রায় প্রতিটা ছেলেরই। হয়তো সামনের ছেলেটা সত্যিই ভালো, সত্যিই ভদ্র, কিন্তু খবরে তো বলেছিল আইআইটির একটি মেধাবী ছেলেও নেশার ঘরে তার বান্ধবীকে ছিঁড়ে খেতে ছাড়েনি। সেক্ষেত্রে সামনের এই ছেলেটি ভদ্র হলেও কতটা সিকিউর, এই চিন্তাটা মাথা থেকে দূর করে দেওয়াটা কি খুব সহজ? শুধু বিষয়টা বউ বা গার্লফ্রেন্ড বলে নয়, বাড়ির প্রতিটা মহিলা বা কাছের যে কোনো মেয়ে মানুষের জন্যই আমার মতে প্রতিটা সুস্থ মস্তিষ্কের ছেলের এই একই রকমের চিন্তা হয়েই থাকে। কাকিমা, মা, জেঠিমা, দিদিমা পুজোর বাজারে বেরিয়েছে, ফিরতে দেরি করছে, রাস্তাঘাটে যে কোনো রকমের বিপদের একটা চিন্তা মাথাতে চলেই আসে। সাধারণ বান্ধবী বা দিদি দূরে কোথাও পড়তে গেছে, সেখানেও একটা চিন্তা মাথাতে চলে আসে। আর বিষয়টা যদি বউ বা প্রেমিকা হয়, চিন্তার জল তো টকবক করে ফুটে উঠছে, পড়ার জোগাড় হয়। সহজ কথা হলো, এই সমাজের বেহাল অবস্থা এবং চারিদিকে ছেলে কর্তৃকই মেয়েদের হেনস্থার কাহিনী বাধ্য করে এই ছেলেদেরকেই অতিরিক্ত সাবধান হতে। কিন্তু এই সাবধানতার আড়ালে আমরা ভুলে যাই, আমরা একটু বেশিই হয়তো মেয়েদেরকে আবদ্ধ করে ফেলছি, আটকে ফেলছি আমাদেরই বাউন্ডারিতে। হয়তো মেয়েরা আজ ভুক্তভোগী বলে এই গভীর বিষয়টাকে তারা আজ করতে পারে না। হয়তো তাদেরকে বেশি আটকে রাখা হয় বলে সেখানেই তাদের রাগটা জন্মায়, তাই তারা আবেগটাকে দেখতে পায় না। কিন্তু যেদিন এই আবেগটাকে তারা দেখতে পাবে, বুঝতে পারবে এবং বিশেষ করে অনুভব করতে পারবে, আমার বিশ্বাস সেদিনকে এত রাগ, এত ক্ষোভ ছেলেদের উপর তাদেরও থাকবে না। কিছু জন তো রয়েছে যারা তাদেরকে নিয়ে ভাবে, তাদের অনিষ্ট চায় না,
আমি জানি প্রতিটা মেয়ে মানুষ আজকের সমাজে খুব ইনসিকিউর ফিল করে, এবং এটা তাদেরকে বুঝতে হবে। যদি তারা নিজেরাই ইনসিকিউর ফিল করে, তাহলে তাদের কাছের মানুষ হতেই পারে সেটা কোনো পুরুষ মানুষ, তাদেরকে নিয়ে ইনসিকিউর ফিল কেন করবে না? যে একই খারাপ সমাজে তারা বেঁচে আছে, সেই একই খারাপ সমাজে তাদের শুভাকাঙ্ক্ষী মানুষগুলোও তো বেঁচে আছে। ছেলেরা তার প্রেমিকার অন্য ছেলে বন্ধুদের নিয়ে ইনসিকিউর, কারণ ছেলেরা দেখেছে এরকমই কিছু দূরভিসন্ধি বন্ধুই প্রেম ভাঙিয়ে দিয়েছে, এরকমই কিছু মেয়ে মাঝপথে বিট্রে করেছে। এখন মেয়েরা বলতেই পারে সব মেয়ে সমান নয়। হ্যাঁ, আমি মানলাম। তাহলে অন্যদিকে যখন তারাও ছেলেদেরকে বলে যে সমস্ত ছেলেই সমান, তাদেরও ভাবা উচিত প্রতিটা ছেলে হয়তো সমান নয়, তাদের জন্য কিছু শুভাকাঙ্ক্ষী ছেলেও আছে। হ্যাঁ, তবে অতিরিক্ত কোনো কিছুই খারাপ, সর্বম অত্যন্ত গরিতম চাণক্যই বলে গেছেন। পজিটিভনেস একটা লিমিট অবধি সহনীয়, কিন্তু কিছু সময় বিশ্বাস অর্জন করা এবং আদান প্রদান করাটাও আমাদের কর্তব্য। সেই সঙ্গে একে অপরের পছন্দ ও অপছন্দকে সম্মান করাটাও কর্তব্য বলে আমার অন্তত মনে হয়। আগেকার দিনে, মানে আমাদের বাবা মাদের সময়, এইটুকু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল বলেই হয়তো একটা প্রেম করে একটাই বিয়ে করে আজ তারা আমাদেরকে মানুষ করতে পেরেছে। তারা কখনো একে অপরকে সন্দেহ করেনি, তারা জানে বিশ্বাসের চাবিকাঠি তাদের মনে আছে। মায়েরা এমন কোনো কাজ কখনোই করেনি যেখানে বাবারা কষ্ট পায় বা অসম্মানিত হয়। বাবারাও এমন কোনো কাজ কখনো করে না যেখানে মায়েদের ক্ষোভ জন্মায়। একজনের অপছন্দ বা পছন্দ দুজনে সমানভাবে মেনে নেয় সবটা সময়। আজকাল সেসবের বালাই অবশ্যই নেই। প্রেমিক যার কাছে অপমানিত হয়েছে, প্রেমিকা তার সাথেই সদ্ভাব রাখছে, বা উল্টো দিকে প্রেমিকাকে নিয়ে যে ছেলেটি কুমন্তব্য করেছিল কোনো এক সময়, সমস্ত লাজ লজ্জা ভুলে গিয়ে প্রেমিক সেই ছেলের সঙ্গেই হয়তো রাস্তায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। হতে পারে সেই ছেলেটা সেই প্রেমিকের বন্ধু, কিন্তু প্রেমিক সদর্পে বলতে পারেনি তুই আজ থেকে আমার বন্ধু নোস, কারণ তুই আমার প্রেমিকাকে কু নজরে দেখেছিস। মানুষের এই বিবেকবোধ, মূল্যবোধ, নীতিবোধ হারিয়ে যাচ্ছে। মানুষ অভ্যাসের দাস। যে ভালো ভালো কারণগুলোর জন্য ছেলেরা ইনসিকিউর ফিল করে, পজিটিভনেস চলে আসে যাদের মধ্যে, সেই ভালো ভালো কারণগুলোকে ছাপিয়ে একটা সময় এটা অভ্যাসে পরিণত হয়ে যায় যে মেয়েদেরকে আমি ডমিনেট করে রাখব, কারণ মেয়েরা দুর্বল। আমাদেরকেও বুঝতে হবে যে ইনসিকিউরিটি আমাদের মধ্যে থাকবেই, আমরা ওদেরকে নিয়ে চিন্তা করবই, আমরা ওদেরকে নিয়ে ভাববই, কিন্তু সেই সঙ্গে ওদেরকে চলতেও দিতে হবে, ওদেরকে সবলও করে তুলতে হবে। আর ঘরে আটকে রেখে বা রক্ষণশীলতার মাঝে রেখে কখনোই সবল করা সম্ভব নয়। সবসময় আটকে রেখে বিপদকে এড়ানো যায় না। বিপদ যখন খুব বেড়ে যায়, বিপদকে মোকাবিলা করতে হয়, আর মোকাবিলা করার জন্য তৈরি হতে হয়, তৈরি করতে হয়, সেই দায়িত্বটাও কিন্তু আমাদেরকেই নিতে হবে। কাজেই আমি ইনসিকিউর ফিল করছি বা আমি পজিটিভ হয়ে পড়েছি, এই অজুহাতের আড়ালে দমিয়ে রাখার স্বভাবটাকে কখনোই জাস্টিফাই করা যায় না। অন্যদিকে মেয়েদেরকেও বুঝতে হবে, এই ছোটো ছোটো আবেগ, ছোটো ছোটো ভালোবাসা, ছোটো ছোটো চিন্তা, ছোটো ছোটো সাবধানতা, এগুলো হয়তো অতটাও টক্সিক নয় বা অতটাও ডমিনেটিং নয় যতটা তারা ভাবে। কিছু সময় ভালোবাসারও একটা চাদর হয়, যে চাদরটা বাইরের আঘাত থেকে মানুষটাকে রক্ষা করে। আসল বিষয়টা হচ্ছে মানুষ আজ ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে, তাই নিজের টুকুর বাইরে শেয়ার বেরোতে চায় না। বিয়ের পর তারা বাবা মাকে ফেলে দেয়, আর একটা সময় ডিভোর্স করে বউকে বা বরকেও ছেড়ে দেয়। আমার এক স্যার একবার আমায় বলেছিলেন, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের সব থেকে বড় সমস্যা হলো এই দেশের মানুষ একটু বেশি গণতান্ত্রিক, একটু বেশি স্বাধীন। সেদিন কথার অর্থ বুঝিনি, কিন্তু আজকে একটু হলেও বুঝতে পারছি। তাই হয়তো আজকে চারিদিকে এত বেশি সমস্যা, এত বেশি সম্পর্কে ভাঙন। যাই হোক, ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা ভালো লাগলো। ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন আমার এই পডকাস্টে, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আয়ুষ্মান সেনগুপ্তকে, এবং ফলো করুন স্পটিফাইতে। অন্য কোনো দিন অন্য আরেকটি টপিক নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।